দেখা পাইছে যে যোৱাকালি যে আমাৰ টেট পরীক্ষা পরিচালনা করা হয়েছে আমার হাইলাকান্দি সহ গোটে অসমত হয়েছে, কিন্তু আমার হাইলাকান্দির ক্ষেত্রত আপনাদের দেখা পাইছে সোশ্যাল মিডিয়াত যে প্রশ্ন ফাটিল হয়েছে, সব মানে প্রশ্ন ফাটিল হয়েছে, এসব হসাকে প্রশ্ন ফাটিল হয়েছে। আর এই যে কোনে কোনে করেছে এই আমি এটা কব নো, কিন্তু এইটোর লগত জড়িত আছে আমার শিক্ষা বিভাগের দুই এজন আধিকারিক, এজন আমার খুব মানে আমি এইটু কব পো যে এইটোর লগতে অতপ্রতভাবে জড়িত আছে আমার আইএএস ইন্সপেক্টর অফ স্কুলস রাজীব কুমার ঝা, আর লগতে আর কেবাজন আছে, কিন্তু সব মানে সকল সেন্টারত জামাল লগা হয়েছে। জামাল লগার পিছতো মানে প্রশ্নপত্র ফাদিল হওয়ার কারণটা কি আমি এই কব পো, এই প্রশ্নপত্রর নামত মানে মোটা অঙ্কের একটা খেলিমেলি হয়েছে, অর্থর বিনিময়ে প্রশ্নপত্র ফাদিল করা হয়েছে। আপনার জড়িয়ে আমি শিক্ষামন্ত্রী স্যারের নলেজত আনব বিচার এবং অতি সোনকালে মানে আমার সেবায় যে প্রশ্নপত্র সেবায় যে পরীক্ষাটা কন্ডাক্ট করেছে আমি সেবার আধিকারিকর নজরত আনব বিচার যে অতি সোনকালে একটু উচ্চ পর্যায়ের তদন্ত করে আমার হাইলাকান্দি রি এক্সামিনেশনের ব্যবস্থা করার ব্যবস্থা করক। আদারওয়াইজ আমি একটু কব পো মানে যে এই আমার হাইলাকান্দি প্রশ্নপত্র ফাদিল হওয়ার কারণে যাক স্টুডেন্টে যাকে প্রিপেয়ার্ড হয়েছিল যে পড়ি যে দিন রাত মেহনত করেছে, কিন্তু এইবিলাক এতিয়া এইবিলাকের ইমোশন লৈ খেলিমেলি হয়েছে, সেন্টিমেন্ট রাইজর সেন্টিমেন্ট লৈ খেলিমেলি হয়েছে। অতি সোনকালে সিবিআই ইনকোয়ারি করে যাক এইটোর লগত জড়িত আছে এইবিলাক সকলক উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাইছো, আর অতি সোনকালে রি এক্সামিনেশনের ব্যবস্থা করার দাবি জানাইছো। সব আমার হাইলাকান্দির ডিসি ম্যাডামে আর আমার যে শিক্ষা আধিকারিক সকল মিলি আমার সকল সেন্টারত জামার লগুয়া হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র দেখা হয়েছে জিও যে সিম জিও সিমর অপশনটু রাখা হয়েছে এবং কিছু কিছু সেন্টার দেখা হয়েছে ফ্যানের লগত সিস্টেম করা হয়েছে, ফ্যান অফ করিলে জামার ফ্যান অন করিলে জামার লাইন ওপেন হয় আর ফ্যান অফ করে দিলে বন্ধ হয়ে যায়। টিচার ক্লাসরুমত সোমাইলে সোমালে ফ্যানটু সুইচ দিয়া হয়, ফ্যান অফ করে দিয়া হয়। আর মানে কেইটামান এই টেট কোচিং সেন্টারের গ্রুপত প্রশ্নপত্র দশটার ভিতর ফাদিল হয়ে গেছে, কিন্তু এটা মানে কোন ধরনের পরিবর্তন আর কোন ধরনের পরীক্ষা কন্ডাক্ট করা হয়েছে আমি এইটু কেতিয়া মানি নলও, আমি ছাত্র সমাজে এইটু কেতিয়া মানি নলও। আর যাকে এইটু করেছে অতি সোনকালে যদিহে ব্যবস্থা লওয়া নহয় তেনেহলে আমি আইনের দ্বারস্থ হবলৈ বাধ্য হম।